আজকে দুঃখের সাথে বলছি আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না তাহেরি সাহেব আমাদের মুরব্বি আমি নিজেও তার ওয়াজ শুনি ওরে সিটার মুরব্বি আমি নিজেও তার ওয়াজ শুনি ওরে সিটার বর্তমানে অনেক জায়গায় কিন্তু গিয়াসউদ্দিন তাহেরির ওয়াজ মাহফিলে বাধা চলতেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি ওয়াজ মাহফিল করার জন্য অনুমতি চাওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু অনুমতি দেওয়া হয় না তবুও গিয়াসউদ্দিন তাহেরি সহ বাংলাদেশের অনেক নামি দামি বক্তারা যদি ওয়াজ করতে আসে তাদেরকে কিন্তু পারমিশন দেওয়া হয় বিশেষ করে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় গিয়াসউদ্দিন তাহেরিকে ওয়াজ করতে বাধা দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন বিশেষ করে ভাঙাতে নিক্সন চৌধুরী এলাকায় একটি ওয়াজ মাহফিলে আসার কথা ছিল গত 21 তারিখে হঠাৎ করে শোনা গেল যে গিয়াসউদ্দিন তাহেরি হেলিকপ্টারে উঠতে পারে নাই আর সেই ব্যাখ্যাই কিন্তু আমাদের এমপি মহোদয় নিক্সন চৌধুরী সাহেব দিছে তো আমরা মূল আলোচনায় ফিরব তবে তার আগে নিক্সন চৌধুরীর মুখ থেকে শুনবো যে কেন গিয়াসউদ্দিন তাহেরি হেলিকপ্টারে উঠতে পারে নাই তো চলুন আমরা সেই আলোচনাটাই শুনি তাহেরি সাহেব উনি আজকে আসার কথা ছিল আজকে দুঃখের সাথে বলছি কিন্তু আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না আমাদের আজকে তাহেরি সাহেব আমাদের মুরব্বি আমি নিজেও তার ওয়াজ শুনি উনি আজকে আসার কথা ছিল আজকে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টার বিদ্যুৎ উদ্বোধন করার জন্য হেলিকপ্টারে গিয়েছেন এর জন্য 5টা পর্যন্ত আজকে সকাল পর্যন্ত আমরা চেষ্টা করছি কিন্তু সরকারি সংস্থাগুলো কোনোভাবেই রাজি হয় নাই আকাশে অন্য কোনো হেলিকপ্টার উঠানোর জন্য এর জন্য আমরা দুঃখিত তবে আমি বলবো আপনারা এই মাদ্রাসায় এই মাঠে যেদিন বলবেন আমি নিজে আমার খরচে আপনাদের তাহেরি সাহেবকে এনে দেবো ইনশাল্লাহ মূল আলোচনা কিন্তু আপনারা শুনছেন আসলে গিয়াসউদ্দিন তাহেরিকে আনতে হলে অনেক টাকার ব্যাপার স্যাপার আছে হেলিকপ্টার ব্যাপার স্যাপার আছে এখানে অনেক সময় আয়োজকরা চাইলেও কিন্তু সেটা করতে পারে না আর আমি যেটা মনে করি কোনো একটা ওয়াজ মাহফিলের জন্য কোনো বক্তাকে যদি ঘোষণা দেওয়া যায় এই বক্তাকে আমরা আনবো অবশ্যই তার সাথে যোগাযোগ করেই কিন্তু প্রচার প্রচারণা চালায় তার একটা বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী কিন্তু টাকা পয়সা ম্যানেজ করার দরকার হয় কিন্তু একটা বক্তাকে যখন দাওয়াত দেওয়ার পরে আনতে পারে না তখন কিন্তু সেইখানকার যে সাধারণ যে মুসল্লিরা আছে তাদের কিন্তু মন ভেঙে যায় আমি যতটুক জানি যে ভাঙাতে যেই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে সেখানে প্রায় 10,000 মানুষের মতো হয়েছে এই 10,000 মানুষ কিন্তু বিভিন্ন দূর অঞ্চল থেকে আসছে শুধুমাত্র গিয়াসউদ্দিন তাহেরির আলোচনা শোনার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু এমন বিশেষ কোনো বক্তা নাই আপনারা জানেন যে মিজানুর রহমান আজারি সাহেব গত 3 বছর যাবৎ কিন্তু একদমই বাংলাদেশে কোনোভাবে ওয়াজ করতে পারতেছে না আর এছাড়া করোনা মহামারীর জন্য তো আমাদের বাংলাদেশে বড় ধরনের কোনো মাহফিলের সমাবেশের ব্যবস্থা নাই তো সেক্ষেত্রে বিভিন্ন অন্য অন্য যারা বক্তা আছে অনেক নাম করা বক্তা আছে তাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে তো আমার কথা হচ্ছে যে গিয়াসউদ্দিন তাহেরি অনেকের কাছে পছন্দের অনেকের কাছে অপছন্দের তবুও বিভিন্ন সময় তিনি কিছু মজা নেয় এর জন্য অনেকে তাকে পছন্দ করে আর তারে আনলে অনেক সময় মাঠটা গরম করতে পারে তো এরকম একজন বক্তাকে যখন একটা জায়গায় দাওয়াত দেওয়া হয় সেই জায়গায় শুধুমাত্র হেলিকপ্টারের জন্য তাকে আনতে পারলো না এটা আমার কাছে কেন জানি ঘটকা লাগে কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা জায়গায় প্ল্যানিং করে যে আমি ওই জায়গাটা যাইব তো সেইখানে যাইতে হইলে কিন্তু প্রশাসন অনেক আগের থেকে অ্যালার্ট থাকে যে না মাননীয় প্রধানমন্ত্রী আসবে বা প্রধানমন্ত্রীর জন্য হেলিকপ্টার বরাদ্দ করা হয়েছে অন্য অন্য হেলিকপ্টার আকাশে উঠতে পারবে না আগেই কিন্তু গিয়াসউদ্দিন তাহেরিকে জানানোর কথা ছিল তিনি বাসে হোক বা প্রাইভেট কারে হোক তিনি কিন্তু আসতে পারতো আর আমার সবচেয়ে বেশি যেই প্রশ্নটা আমি করতে চাই যে দেখেন একজন বক্তা ওয়াজ মাহফিল করবে শুধু যে ওয়াজ মাহফিল করে টাকা ইনকাম করে তা না শুধু যে ওয়াজ মাহফিল করে তারা হেলিকপ্টারে ঘুরতে চায় তা না একজন বক্তা চেষ্টা করে যে তার ধারায় যেন মানুষের কল্যাণ আসে মানুষ যেন হেদায়েতের পথে আসতে পারে আমরা ওয়াজ শুনতে কেন যাই আমরা যেন একটা আলোচনা শুনি না দিনের পথে চলতে পারি ভালো কাজ করতে পারি আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারি তো সেই কোরআনের দাওয়াত যারা দিতে যায় যারা ইসলামের দাওয়াত দিতে যায় যারা ইসলামের আলোচনা করতে যায় তারা তো শুধু হেলিকপ্টার আসা থাকার কথা না আমি জানি না যে আমার এই কথাটা কে কীভাবে নেবেন তবে গিয়াসউদ্দিন তাহেরি কেন বিভিন্ন জায়গায় যাইতে পারতেছে না এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকের তবে আমরা নিক্সন চৌধুরীর মুখ থেকে যেটা শুনলাম যে শুধুমাত্র হেলিকপ্টারের জন্যই গিয়াসউদ্দিন তাহেরি আসতে পারে নাই তবে আমি যেটা মনে করি যে আমার বাড়ি শরৎপুর আমি শরৎপুর থেকে আমি যদি সকালে রওনা দিই তাহলে কিন্তু আমি ঢাকা পৌঁছে দিতে পারি আর যেহেতু গিয়াসউদ্দিন তাহেরি বাড়ি বামনবাড়িয়া তো সেখান থেকে আসতে ঢাকায় সর্বোচ্চ 2-3 ঘন্টা লাগার কথা অর্থাৎ এই 5-6 ঘন্টার ভিতরে তিনি কিন্তু জার্নি করে আসতে পারতো তবুও সে আসে নাই অনেকের অনেক প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আসলে কী হয়েছিল কেন আসতে পারলো না আসলে কোনো টাকা পয়সার সমস্যা ছিল কিনা নাকি সরকারি কোনো বাধা ছিল তবে
এমপি সাহেব যেহেতু বসে হেলিকপ্টারের জন্য আসতে পারে নাই, আমিও এটাই বিশ্বাস করে নিয়েছি। আমি আশাবাদী আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।